ফ্রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা, আর শম্পা অর্ডিনারি লাইফে তোমাদের সকল জানাই স্বাগত। এই দেখো, এখন বাবু যাচ্ছে ক্যারাটে ক্লাসে। স্যার ভাই বলে দাও হাই। এবার চলো যাই। আর এই যে এখানে এসে দেখি ক্যারাটে ক্লাস শুরু হয়ে গেছে, সাহেবের আজকে লেট হয়ে গেছে। দেখো বাচ্চারা কি সুন্দর ক্যারাটে করছে, এখানে বড়রাও শেখে। তোমরা তো দেখলেই যে সাহেবকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাওয়ার আগে অনলাইন থেকে আমার জন্য একটা গিফট এসছে। আমি নিজেও জানি না যে গিফটটা কি, কিন্তু এটা ভাই পাঠিয়েছে। চলো এখন আনবক্সিং করি আর করে দেখি এটা কি। ওপরে অবশ্য পিক দেওয়া আছে, এই দেখো। তোমরা তো জানোই যে আমি কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, আর তখন ভাইকে গল্পে গল্পে বলছিলাম যে আমার ফ্রিজের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। ও বুক করে দিয়েছে আমার জন্য, অনেক ছোট আমার থেকে, কিন্তু সব কিছু খেয়াল রাখা হয়নি। ফ্রিজের স্ট্যান্ড এগুলোকে এখন সেটিং করতে হবে। কি করে সেটিং করব? এবার এটাকে কি করে আমি সেটিং করব সেটাই ভাবছি, মানে বুঝে উঠতে পারছি না। দুটো করে নাট আছে আর চারটে স্ট্যান্ড, মানে বড় বড় এরকম রডের মতো চারটে, আর চারটে এরকম কালো কালো যে দেখছো, আর তার নিচে চাকা লাগানো রয়েছে। আর নাট এগুলোকে ঢুকিয়ে আর এই নাটগুলোকে টাইট দিতে হবে। এটা পাঠিয়েছে মিশো থেকে ভাই, কিন্তু জিনিসটা খুব সুন্দর আর শক্তপোক্ত। এই যে আমার দুদিকে লাগানো হয়ে গেল, তিন দিকটাও হয়ে গেল হিসাব মতো। চলো চট জলদি লাগিয়ে ফেলি। আর এটাকে লাগানো হয়ে গেলে আবার সাহেবকে নিয়ে পড়তে বসাতে হবে আমাকে। আর এটা লাস্টেরটা মানে বুঝে উঠতে পারছি না কী করে লাগাবো। আর পাশ থেকে আবার সাহেব বলছে এটা এরকম না, ওটা ওরকম। এই যে এবার দেখো, একটুখানি নাটটাকে ঢিলা করে আর সরিয়ে নিতে হচ্ছে। আবার আমার হাতে হাতে সাহেবও কাজগুলো করছে। এই যে কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা যদি কেউ নিতে চাও তাহলে দেখবে জিনিসটা খুব সুন্দর। দেখো সেটিং কমপ্লিট।
কমপ্লিট। আর এবার চলো দেখো ফ্রিজের নিচে এটা লাগিয়ে ফেলেছি, দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর অবশ্যই সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে লাইক করবে, কমেন্ট করবে।